ভিজিলান্স পঞ্চার দুই পুলিশ অধিকারী লাঞ্চ নেওয়া বেড়ে ধরা পড়লে দুই পুলিশ অধিকারী পুলিশ জবত করে বাইক কু লাঞ্চ চারি হাজার টাকা নেই ধরা পড়ছেন পাপড়া পিএআই রঘুনাথ হাঞ্জা ও এসআই শিব প্রসাদ উভয় ভিজিলান্স গিরে পচরা উচরা করুচি কিছুদিন তেলে পুলিশ পক্ষে গোটিয়ে জুয় আড়ে চড়াও হয়েছিল সেটার গোটি বাইক জবত করা এই বাইক কু এসআই শিব প্রসাদ চারি হাজার টাকা চেরচেটা পঞ্চায়েত অন্তর্গত বরদই গাঁর মালিক জন মারিলে এনই লক্ষ্মণ ভিজিলান্স নিকটে অভিযোগ করে রসায়ন বলা নোট নেই লক্ষ্মণ আজ রাতে পুলিশ অধিকারী নিকটক যাই এসআই শিবপ্রসাদ দলে নিজ টাকা রক্ষা বদলের পিএসআই রঘুনাথ হাংসাং দেওয়া নির্দেশ অনুসার লক্ষ্মণ টঙ্কা দেওয়া পূর্ব ছপি রই ভিজিলান্স টিম চড়া উভয় ভিজিলান্স কার্যালয় আনবা পরে পচরাউচরা জারি রয়েছে অন্যপক্ষে পিএসআইন ময়ূরভঞ্জ জেলা চান্দুয়া থানা নূয়গাঁ স্থিত বাসভবন ও পাপড়া সরকারি বারাকে ভিজিলান্স টিম চৌ করেছে সেইপর এসআই করকারী কটর চ সূচনা মিলছে জয়পুর ভিজিলান্স থানায় উভয় বি মামলা রুজু হয়েছে নবরঙ্গপুর গগন গন্ধ রিপোর্ট নিউজ ওিশা